আর বা হয়তো 24 ঘন্টাও নেই এই সময় আগামীকাল হয়তো আমি প্লেনে থাকবো তো আপনারা দোয়া করবেন যাতে আমার আমি কখনো সৌদি আরব যাই নাই এইবার ইনশাল্লাহ সৌদি আরব অর্থাৎ আমাদের যে পবিত্র ভূমি সেখানে উমরা করে তারপরে দেশে ফিরবো এবং আজকে আমি যখন সৌদি অ্যাম্বাসেডরের সাথে শেষ দেখা করতে গেলাম তখন উনি জানালেন যে সৌদি রাজা আমাকে এবং আমার স্ত্রীকে তাদের যে রাজকীয় অতিথি হতো সেটা দিবে সেটা দিয়ে আসলে বাংলাদেশকে ওনারা সম্মান দিচ্ছেন তার সাথে আমরা খুব ক্লোজলি কাজ করেছি গত 4টি বছর অ্যাম্বাসেডর আবদুল্লাহ আপনারা টিভিতেও দেখেছেন আমাদের রোহিঙ্গা ইস্যুতে উনি উনি খুবই তৎপর ছিলেন উনি একসময় জেদ্দার গভর্নর ছিলেন সেই সূত্রে উনি অনেক রোহিঙ্গাদেরকে পার্সোনালিও চিনেন যার জন্য উনি এই ইস্যুটাকে একটু পার্সোনালিও নিয়েছিলেন যাই হোক মানে আজকে আমি জাতিসংঘের যে মহাসচিব মহোদয় গুটেরেস সাহেব ওনার সাথেও দেখা করেছি বিদায় সাক্ষাৎ এবং আপনারা জানেন উনিও কিন্তু বাংলাদেশের যে রোহিঙ্গা ইস্যুতে যথেষ্ট সহানুভূতিশীল ছিলেন এবং খুবই উদ্যোগী ছিলেন এবং উনি প্রথমবারের মতো একজন মহাসচিব হিসাবে যখন নাকি এই ইস্যুটা যখন প্রথমে এরকম বিরাটভাবে আসলো সেই পুলিশে অগস্ট 2016 সালে তখন উনি সিকিউরিটি কাউন্সিলকে একটা চিঠি লিখেন এরকম চিঠি লিখার নজির তেমন একটা নাই এবং তারপরে সিকিউরিটি কাউন্সিলে এই বিষয়টি আসে তো আপনারা শুনেছেন এবং অনেকে বলেছেন যে আমি আসার পর পরই আমি এসেছিলাম নভেম্বর মাসে ঠিক এই সময়ে এসেছিলাম 4 বছর আগে তারপরে প্রথম কিছুদিন সাদিয়া তখন আমার ডেপুটি ছিল নিউ ইয়র্ক পার্মানেন্ট মিশনে তো কাজ শুরু করছি বিভিন্ন রকম প্ল্যান করছি আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু এর মাঝেই এই রোহিঙ্গা ঝড়টা আমাদের উপরে এসে গেল এবং আমাদেরকে কিছুটা হলেও বেসামাল করে দিয়েছিল ইনিশিয়ালি এবং তারপরে আপনারা জানেন যে গত 3 বছর ধরে আমরা অক্লান্তভাবে চেষ্টা করে গেছি রাত দিন যে কোনো সময়ে যাতে এই এই ইস্যুটা যেন আন্তর্জাতিকভাবে সবার উপরে থাকে এবং সেই লক্ষ্যে আমরা এই গত সপ্তাহেই তৃতীয়বারের মতো জাতিসংঘের যে তৃতীয় কমিটি আছে এবং পরবর্তীতে জেনারেল অ্যাসেম্বলিতে আসবে প্রায় 141টি ভোট পক্ষে পড়েছে এবং সাধারণত এই ধরনের রেজলিউশনে 60 থেকে 70-এর বেশি কখনো পক্ষে ভোট থাকে না সুতরাং এটা আমাদের জন্য একটা সাকসেস বটে এবং তবুও এটা আসলে অনেকে বলবেন যে রোহিঙ্গা যতদিন পর্যন্ত প্রত্যাবাসিত না হবে তাদের স্বেচ্ছায় তারা সেখানে ফিরে যাওয়া এবং তাদের নিজ বাসভূমি ফিরে যাওয়া যদি না হয় তাহলে আসলে এই ইস্যুটার সাকসেসফুল সমাধান আমরা বলতে পারি না কিন্তু আমাদের যেটা ভয় আছে যে অলরেডি 3 বছর হয়ে গেছে এবং আরও যদি যায় সময় তাহলে সারা বিশ্বে এখন কোনো ক্রাইসিসের অভাব নাই অর্থাৎ এরকম বিভিন্ন ক্রাইসিসের মধ্যে আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিসটা ধামাচাপা পড়ে যাওয়ার একটা একটা ভয় বা একটা সম্ভাবনা অবশ্যই আছে এবং সেই ক্ষেত্রে আমি আশা করব আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যে আপনাদেরও একটা রোল আছে এখানে এক ভাই একটু আগে বলেছেন যে আমরা কি করতে পারি আমি বলতে চাই যে আপনাদের অনেক কিছুই করার আছে এই রোহিঙ্গা ইস্যুতে আপনারা এখানকার যে সমস্ত কংগ্রেসম্যান আছেন ওয়েমেন আছেন সিনেটার্স আছেন লোকাল যে বডিজ আছে তাদের যারা আছেন সকলকে নিয়ে আপনারা একটা আমার মনে হয় একটা মোবিলাইজেশন এফোর্ট একটা আপনার সেন্সিটাইজেশন এফোর্ট এগুলো নিলে পরে তাহলে যুক্তরাষ্ট্র যদি আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করে স্যাংশনস ইত্যাদি তাহলে আরও বেশি চাপ সৃষ্টি হবে এই মুহূর্তে আমাদের একটাই করণীয় আছে কিভাবে মায়ানমারের উপরে আরও চাপ সৃষ্টি করা যায় তাদেরকে বাধ্য করা যে 1.1 মিলিয়ন রোহিঙ্গাদেরকে তারা যেভাবে অত্যাচার করে তাদেরকে নিষ্ঠুরতার সাথে তাদেরকে বের করে দিয়েছে সেইটার ব্যাপারে যাতে তারা ফেরত দিতে পারে এই চাপের সাথে আপনারা জানেন জেনে খুশি হবেন যে দেখেছেন নিশ্চয়ই যে ওআইসির পক্ষ থেকে গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই কেসটা নিয়ে গেছে আগামী 10, 11, 12 আপনার ডিসেম্বর নেদারল্যান্ডসের দি হেগ শহরে যাইছি যে আছে সেখানে স্বয়ং অনসান সূচি নিজেই যাবেন এটা ডিফেন্ড করতে আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ভোর 6টার সময় আমাকে ফোন করেছিলেন বলেছেন যে তুমি কবে আসছো দেশে আমি বললাম যে আমি ইনশাল্লাহ 30-29 তারিখে পৌঁছাবো তারপর বললেন যে তোমাকে 10 তারিখে মানে ওই ইয়েতে যেতে হবে ওই আইসিসির কাছে বাংলাদেশের পক্ষ থেকে সুতরাং আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি এছাড়া আইসিসি আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানেও কিন্তু তারা স্বতঃপ্রণোদিত হয়েই এই কেসটি করে নিয়েছেন হাতে সেখানেও বাংলাদেশ সহায়তা করছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু বাইলেটারাল পথও আমরা ছাড়িনি আমরা মায়ানমারের সাথে আলোচনা করছি
দুইটা ডেট ইতিমধ্যে হয়েছিল যে প্রত্যাবর্তনের জন্য, কিন্তু দুইটা ডেটে একটা ফ্যামিলিও পাওয়া যায়নি সেখানে ফেরত যাওয়ার জন্য। অবশ্যই পাওয়া যাবে না, কেননা সেখানে যদি একটা পরিবেশ সৃষ্টি না হয়, ভয় ভীতি যদি সেখানে থাকে, তাহলে কে যাবে সেখানে ফিরে? সুতরাং আমরা চায়নার সাথে মিলে আমরা কাজ করছি ট্রাইল্যাটারালি অলসো, যে চায়নার সাথে থাকলে চায়না অনেক বাড়িঘর বানিয়ে দিয়েছে শুনেছি, সুতরাং সেই বাড়িঘর গুলো শুধু থাকলে হবে না, সেখানে ট্রাস্ট ডেফিসিট আছে, সেই ট্রাস্ট ডেফিসিটের পূরণের ক্ষেত্রে চায়নার একটা রোল থাকতে পারে। সেজন্য আমরা চায়নাকে সাথে রেখেছি, অর্থাৎ আমরা বাইল্যাটারাল ট্রাইল্যাটারাল আমরা আসিয়ানের সাথে কাজ করছি, এবং আমরা জাতিসংঘে মাল্টিল্যাটারাল কাজ করছি, এবং আপনার অ্যাকাউন্টেবিলিটি এবং জাস্টিস এই ইস্যুটাতে আমরা জোর দিচ্ছি। এবং আমরা অ্যাকাউন্টেবিলিটি জাস্টিস এই জন্যই চাই যে আমরা যদি দেখি যারা নাকি অপকর্মগুলো করেছে তারা যদি কোনো রকমের শাস্তি না পায় তাহলে কেন ফিরে যাবো? আমি যদি গিয়ে দেখি সেই আগের লোকটাই ওখানে আছে যে আমাকে মেরেছিল, তাহলে আমি কেন যাবো? সুতরাং আমার দেখতে হবে যে যে আমাকে মেরেছিল বা যে অপকর্মগুলো করেছে তাদের কিছু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে তারা আছে, তাহলে আমার একটা কনফিডেন্স থাকবে। সো আমরা দেখতে চাই এটা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার, আমাদের সাথে মিয়ানমারের কোনো ঝগড়া বিবাদ নেই, এই এই সমস্যাটা তাদের এবং তাদের জনগণ যারা সেখানে বসবাস করতো তাদের, এখন তারা যেহেতু ক্রস করে গেছে বাংলাদেশের বর্ডার, এখন এটা আমাদের সমস্যা হয়ে গেছে। এবং কত বড় সমস্যা আপনারা সকলেই জানেন যে এই যে 1.1 মিলিয়ন লোক সেখানে, ছোট্ট একটা জায়গা আছে সেখানে, সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড একটা ক্যাম্প সারা পৃথিবীর মধ্যে, এবং যে কোনো সময় একটা বিস্ফোরণমুখ একটা অবস্থার মধ্যে আছে। এতটুকু জায়গার মধ্যে ইয়াং ছেলে মেয়ে অনেক আছে, সেখানে ট্রাফিকিং এর ভয় আছে, সেখানে আপনার ড্রাগ ট্রাফিকিং এর ভয় আছে, হিউম্যান ট্রাফিকিং এর ভয় আছে, র্যাডিকালাইজেশন এর ভয় আছে। কোনো যদি আশা না থাকে এই এতগুলো বাচ্চা, তাহলে এরা যখন বড় হবে তো সেই ইন্তেফাদার কথা আপনার মনে আছে প্যালেস্টাইনের জায়গাতে, সেখানে এই বাচ্চারা তখন আরো বেশি এক্সট্রিমিস্ট হয়ে যাবে, তখন বাংলাদেশ সহ এই পুরো অঞ্চলের স্ট্যাবিলিটি, প্রাইম মিনিস্টার বলেছেন স্ট্যাবিলিটি তখন একটা সমস্যার মধ্যে পড়বে। সুতরাং এটা একটা বড় সমস্যা, আমাদের এনভায়রনমেন্টের উপর সমস্যা, আমাদের লোকাল পপুলেশন অলরেডি আউট নাম্বার্ড হয়ে গেছে বাই দিস ইউনো রোহিঙ্গাস, সুতরাং লোকাল পপুলেশনের একটা টেনশন একটা তৈরি হচ্ছে, ইকোনমিক সমস্যা। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছিল, খুব ভালো করে এগিয়ে যাচ্ছিল, আমরা এলডিসি থেকে আমরা বলেছে যে উত্তরণ হয়ে যাচ্ছে আমাদের, এটা একটা বিরাট একটা গর্বের বিষয়, আনন্দের বিষয়। কিন্তু এখন এই যে দুইটা আমাদের এক্সটার্নাল ফ্যাক্টর এটাতে বাধা দিতে পারে, একটা হচ্ছে গিয়ে যে ন্যাচারাল ডিজাস্টার, আল্লাহ তাআলা আমাদের অসীম আমাদের প্রতি ইয়ে আছে যে সেরকম ন্যাচারাল ডিজাস্টার আমাদের হিট করবে। অনেক দেশের 10-20 বছরের আপনার প্রাপ্তি এক ন্যাচারাল ডিজাস্টার শেষ হয়ে যায়, সুতরাং আমাদের অত দাম্ভিক হওয়ার সুযোগ নাই, আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমাদের ইয়ে করে যাই যাতে করে সেরকম কিছু না হয়। সুতরাং একটা হচ্ছে গিয়ে ক্লাইমেট চেঞ্জ বা ন্যাচারাল ডিজাস্টার, আর দ্বিতীয় হচ্ছে কি যে অন্য দেশের সমস্যা আমাদের ঘাড়ে চলে আসা, অর্থাৎ আপনার এই কোনো একটা জায়গাতে একটা সিভিল আনরেস্ট হলো বা একটা কনফ্লিক্ট হলো, সেইখান থেকে আমাদের এই লোকগুলো চলে আসলো, এদের পিছনে কিন্তু আমাদের কম টাকা যাচ্ছে না, সুতরাং আমাদের যে বাজেট আছে সেখানে একটা চাপ পড়বে। সুতরাং আমরা যে প্ল্যানে আগাচ্ছি সেই প্ল্যান কিছুটা হলেও এটা যদি অনির্দিষ্টকাল চলতে থাকে আপনারা বুঝতে পারেন, সুতরাং আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইবো। যেমন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বললেন যে দি হেগ যেখানে এটা হবে এবং যেখানে অংশগ্রহণ যাবে, সেখানে যদি যারা নাকি ওখানে প্রবাসীরা যারা আছেন তারা অন্য দেশের যারা আছেন তাদেরকে নিয়ে সেখানে যদি একটা কিছু করেন, সেটাও একটা মেসেজ ওই এখান, সেরকম আমি মনে করি ওই 10-11-12 ওই 3 দিন নিয়ে বা 10 তারিখে আপনারা চাইলে কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে এসে, তাদের পার্মানেন্ট মিশন আছে বা ইয়ে আছে, এমবাসি আছে ওয়াশিংটনে নিশ্চয়ই, তো সেখানে আপনারা একটা ধরনের ডেমনস্ট্রেশন করেন বা একটা প্রতীকী কিছু একটা করতে পারেন। না না না।